হাই, আমি রাখি। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি রবীন্দ্র সরোবর লেকে। এখানেই দুর্গা মিউজিয়ামটি তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে তথা কলকাতার প্রথম এই দুর্গা মিউজিয়াম। তো বেশি কথা না বলে চলো মিউজিয়ামটা আমি নিজেও দেখব, তোমাদেরকেও সাথে সাথে দেখানোর চেষ্টা করব। এখন দাঁড়িয়ে আছি মিউজিয়ামের মূল গেটের মধ্যে। গেটটি ঢোকার দেখো দুপাশে দুটি খুব সুন্দর করে থাম্বা করা আছে, উপরে প্রদীপ দিয়ে। থাম্বাটার গায়ে খুব সুন্দর টেরাকোটার কাজ। ঢুকেই বাঁদিকে একটি মায়ের মূর্তি চোখে পড়ছে। চলো এগিয়ে গিয়ে দেখি। চেতলা অগ্রগামী ক্লাবের 2017-র এই মূর্তি অপূর্ব। চারিপাশটা দেখো পুরো সবুজে ঘেরা। খুব সুন্দর জায়গাটা। কেউ যদি চাও শহরের ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে একটু শান্তি, একটু নিরিবিলি, একটু সুস্থভাবে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, তাহলে কিন্তু রবীন্দ্র সরোবর লেকে তোমরা অবশ্যই একবার ঘুরে যেও। ডান দিকেও এই মূর্তিটি দেখতে পাচ্ছি, কোন ক্লাবের কিছু উল্লেখ করা নেই, তবে মূর্তিটি কিন্তু অসাধারণ। এবার মূল গেটের দিকে যাচ্ছি, এসো দেখা যাক। এই মিউজিয়ামটির নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। থাম্বাগুলোর মধ্যে কি দারুণ টেরাকোটার কাজ করা হয়েছে। আর এই উপরটা দেখো জাস্ট অসাধারণ, পুরো মন ভরে গেল দেখে। চলো এবার মিউজিয়ামের ভিতরে ঢোকা যাক। কি দারুণ কাজগুলো দেখো। বাঁদিক থেকে শুরু করি, প্রথমেই দেখতে পাচ্ছি আলিপুর আটাত্তপল্লী মায়ের প্রতিমা, অসাধারণ। এই প্রতিমাটি কোন ক্লাবের কিছু উল্লেখ করা নেই, যাই হোক মায়ের মূর্তি দেখে একদম তোমাদের মন ভরে যাবে। খুব সুন্দর মায়ের মূর্তি। এখানে দেখো ভবানীপুর পঁচাত্তপল্লী মায়ের মূর্তিটা দেখে মনে হচ্ছে পুরো পিতলের তৈরি, কেউ বুঝতেই পারবে না যে মূর্তিটা মাটি দিয়ে তৈরি হয়েছে। সত্যি একদম দেখার মতো, শিল্পীর কাজ একদম প্রশংসা করার মতো, না প্রশংসা করে থাকতেই পারবে না। এই মূর্তিটি দেখো ঠিক মনে হচ্ছে কলসি দিয়ে দিয়ে তৈরি করা হয়েছে। মূর্তিগুলোর নিচে কোন ক্লাবের মূর্তি
কোন শিল্পীর হাতে এই মূর্তিটি তৈরি এবং সাল সমস্ত কিছু উল্লেখ করা আছে। বিশেষ করে যে মূর্তিগুলি সেরা সেরা শিরোপা পেয়েছে সেই মূর্তিগুলি এখানে রাখা আছে। নপাড়া দাদাভাই সংঘ, এই মায়ের মূর্তিটা দেখো, পুরো মনে হচ্ছে মা একদম স্বয়ং বসে আছেন এখানে, একদম জীবন্ত মূর্তি। দেখো পুরো জীবন্ত মূর্তি মনে হচ্ছে। কাছে থেকে দেখলে তোমরা আরও বুঝতে পারবে যে কী অসাধারণ শিল্পীর হাতের কাজ। এইটুকু বলতে পারি, দেখলে তোমাদের দারুণ ভালো লাগবে। যারা পুজোর সময় দুর্গা ঠাকুর দেখতে পাওনি, অনেকে আছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা যে কোনো কারণেই হোক, তাদের আর মন খারাপ করতে হবে না। এখানে এলেই কিন্তু মায়ের মূর্তি তোমরা দর্শন করতে পারবে খুব ভালোভাবে। তার সাথে প্রতিটি মূর্তি দেখতে দেখতে পুরনো কথা, পুরনো স্মৃতি কিন্তু মনের মধ্যে আসছে। আমার তো মনে হয় এটা আমার মতো সবারই হবে। দেখতে দেখতে পুরনো কথা অনেক মনে পড়ে যাচ্ছে, যে মূর্তিটি দেখতে গিয়ে আমরা কী করেছিলাম, কার কার সাথে দেখতে গিয়েছিলাম, কী মজা হয়েছিল, সমস্ত কিছু। এই মূর্তিটি দেখো চক দিয়ে তৈরি, অসাধারণ, সত্যি অসাধারণ। পুজোর সময় ভিড়ে আমরা কিন্তু এত নিখুঁতভাবে দেখতে পাই না, যেটা এই মিউজিয়ামে এলে তোমরা কিন্তু দু চোখ ভরে নিখুঁতভাবে দেখতে পাবে মায়ের মূর্তি। এই মায়ের মূর্তিটিও দেখো যেন একদম সত্যিকার মায়ের মুখ, জীবন্ত পুরো মূর্তিটি। খুব সুন্দর। এই মিউজিয়ামটা খোলা থাকে কিন্তু দুপুর 3টে থেকে রাত্রি 8টা অবধি। এবার তোমাদের বলি, এখানে আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে। যারা শিয়ালদা থেকে আসবে, তারা শিয়ালদার সাউথ থেকে ট্রেন ধরে এখানে ঢাকুরিয়া স্টেশনে নেমে ওখান থেকে 1 কিলোমিটারের হাঁটা পথ, অথবা তোমরা লেক গার্ডেন্সে নেমে ক্যালকাটা রোয়িং ক্লাবের পাশ দিয়ে 3 নম্বর গেট পেয়ে যাবে, সেখান থেকে একটু হাঁটলেই এই মিউজিয়ামটি পড়বে। দেখো মিউজিয়ামের বাইরেটা অসাধারণ কাজ, সব দেবদেবীর মূর্তি এখানে তৈরি করা আছে। এছাড়াও বলি, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে নেমে একটু হেঁটেই ডান দিকে রাস্তা ধরে শুরু হবে রবীন্দ্র সরোবর লেক। এই বিস্তৃত এলাকা জুড়ে তোমরা দেখতে পাবে সবুজের ছোঁয়া। তাছাড়া রবীন্দ্র সরোবরে ঢোকার জন্য অনেকগুলি গেট আছে, তোমরা চেষ্টা করবে 3 নম্বর গেট দিয়ে ঢোকা। 3 নম্বর গেটে ঢুকলেই কিন্তু এই মিউজিয়ামটি তোমরা পেয়ে যাবে। মিউজিয়ামের বাইরেটা দেখো অসাধারণ। যে শিল্পী তৈরি করেছেন সত্যি তার কাজ প্রশংসা না করে পারছি না। দারুণ, দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এটা। বাইরেও একটা দুর্গা প্রতিমা তৈরি করা আছে। এখানে অনেক লাইট লাগানো আছে। সন্ধির পর এই মূর্তিটি আরো ভালো লাগবে। খুব ভালো লাগলো আমার দেখে, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু নিজেরা আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।